আমার এই ভিডিওটা ওই সব মেয়েদের জন্য যে মেয়েরা না ছেলেদের সাথে তুলনা করে চলতে চায়। তো শোনো বোন, একটা ছেলে বাইরে দ্বারা পেশাব করতে পারবে, তুমি পারবা। একটা ছেলে সারা রাত বাইরে থাকতে পারবে, তুমি পারবা। একটা ছেলে খালি শরীরে বাইরে থাকতে পারবে, তুমি পারবা। তাহলে সবকিছুর ভিতরে কেন ছেলেদের সাথে তুলনা করা হয়? প্যান্ট শার্ট পরলে ছেলে হওয়া যায়। কলম দিয়ে যদি 20 টাকার হিসাব করা সম্ভব হয়, কথা বাড়িতে ফুটে ওঠা শাপলা যদি জাতীয় ফুল হয়, তাহলে কি তুমি আমাকে ছেড়ে গিয়ে ভুল করো নাই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আচ্ছা, ছেলেরা কষ্ট পেলে কান্না করে না কি লিগা? এই প্রশ্নটা আমাদের মেয়েদের মনে থাকে। শোনো বোন, আমরা মেয়ে মানুষ, একটা খেজে দিলে কান্না করে দে। আর ওরা ছেলে মানুষ, কষ্ট পেলে শক্ত হয়ে থাকতে হবে। আর না হলে তো বন্ধু বান্ধব বলবে যে কি রে, তুই কি মাইকা নাকি মেয়েদের মতন কান্না করো যে? আমার এই প্রশ্নটা ছেলেদের কাছে, আমরা মেয়েরা কষ্ট দিলে তোমরা ছেলেরা নেশা করো, আর তোমরা ছেলেরা কষ্ট দিলে আমরা মেয়েরা কি করবো একটু বলতে পারো? দিন শেষে এটা ভাবে শান্তি পাই, আমি নিজে ঠকছি, তারপরে কাউরে ঠকাইনি। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমি তোমাকে অভিশাপ দেব। পৃথিবীর সব সুখ তোমার কপালে আসুক, কারো ভালোবাসা যদি তুমি না পাও। শোনা গো আমার, কি করে বলো, তোমাকে কতটুকু ভালোবাসি আমি বলে বুঝাতে পারবো না। তুমি আমার সাথে সব মজা করো, একটা মজা করো না, কখনো আমাকে ছেড়ে যাবা এই কথাটা তুমি বললে না। কাউকে মেরে ফেলতে চাও, তাহলে তাকে ভীষণ ভালোবাসো, তারপর তাকে তুমি ছেড়ে দাও, সে এমনি তীর মারা যাবে। আচ্ছা ঠিক আছে, হইতে চাইলাম আপনজন, কইরা দিল পর, ভাবছিলাম আমি তার প্রিয়জন, এখন দেখি শুধুই প্রয়োজন। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই, তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে বলতে